আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাসেল আছি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের 8 নম্বর পার্ট। গত পার্টে আমরা শিখেছিলাম ওয়ার্ডপ্রেসের ওয়েশিয়ান ডাব্লুপি ফ্রি থিম ইউজ করে এবং এই থিমের আন্ডারে কিছু প্লাগইনস ইনস্টল করে একটি সাইট কিভাবে দাঁড়া করাতে হয়, এবং আমরা কিছু পেজ তৈরি করেছিলাম হোম, ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। এবং আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নেভিগেশন মেনু, তারপর হচ্ছে সেকেন্ডারি নেভিগেশন মেনু নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা সরাসরি বিষয়টা দেখে নিব, আপনারা একদম টেনশিত হবেন না। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাই, ওয়েবসাইটে। এখান থেকে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, কারণ হচ্ছে আমি লোকাল হোস্টেই আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি জাম সফটওয়্যারের আন্ডারে। বন্ধুরা, আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। বন্ধুরা, যারা এখনো ওয়ার্ডপ্রেসটা শুরু করেন নাই, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওয়ার্ডপ্রেসটা শুরু করুন, কারণ এটা দিয়ে আপনারা নিজেদের জন্য, আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্য, তারপর হচ্ছে আপনি এই ওয়ার্ডপ্রেসটা শিখে ওয়ার্ডপ্রেসের থিম অ্যান্ড প্লাগইনসের কাস্টমাইজেশনটা শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবং আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব একদম হাতে কলমে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। এটা হচ্ছে ওয়েশিয়ান ডাব্লুপি থিম, এবং এই থিমের আন্ডারে আমরা কিছু পেজ, হোম, ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, এগুলা গত পর্বে শিখেছিলাম কিভাবে তৈরি করতে হয় ড্রাগ এন্ড ড্রপ করে। তো আমরা এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে আমাদেরকে। তো এখানে লিখব যে ডাব্লুপি অ্যাডমিন, কারণ হচ্ছে আমরা যে কোনো কাজ করতে হলে একটা সাইটের, মানে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল অথবা ড্যাশবোর্ডে গিয়ে আমাদের কাজগুলো করতে হয়। সুতরাং এখানে ডাব্লুপি অ্যাডমিন লিখব। ডাব্লুপি অ্যাডমিন লেখার পর ওয়েট করতে হবে আমাদেরকে। তো এখান থেকে দেখুন, আমরা গত পর্বে এলিমেন্টর, তারপর হচ্ছে ডাব্লুপি ফর্মস, এগুলা আমরা অ্যাড করেছি। এখানে আমাদের সাইটটা লোডিং হচ্ছে। আমরা কয়েকটা পেজ প্রথমে তৈরি করব আমরা। আচ্ছা, প্রথমে আপনাদের একটু দেখিয়ে নিই, আমাদের সাইটটা চলে আসলো। এখানে হোম, ব্লগ, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে অ্যাবাউট আস। মাঝে মধ্যে আমাদের ক্লায়েন্ট অথবা আমরা যখন নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করি তখন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোম, ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এগুলাকে বলা হয়, এগুলো এক একটা পেজ, এগুলাকে একত্রে বলা হয় মেইন নেভিগেশন মেনু। এবং আমরা যদি আরেকটা সাইটে যাই, দেখুন রকমারিতে আমি একটু লগ ইন করি। রকমারিতে যদি যাই, আমরা দেখতে পাবো যে এই যে আমাদের যে মেন নেভিগেশন মেনুটা আছে তাদেরও আছে। দেখুন, এইখানে যদি আমরা তাদের ওয়েবসাইটটি ভিজিট করি, দেখুন প্রথমে এই যে বই, ইলেকট্রনিক্স, স্টেশনারি ও অন্যান্য গিফট ফাইন্ডার, প্রাতিষ্ঠানিক অর্ডার, ব্লগ, এইগুলো হচ্ছে এই যে আমাদের এইগুলোর মতো মেইন নেভিগেশন মেনু। এবং দেখতে পাচ্ছেন এই মেইন মেনুর আন্ডারে, দেখুন বইয়ের আন্ডারে আরেকটা সাব নেভিগেশন মেনু আছে, এবং এটার, মানে এটার এক একটা আন্ডারে আরো সাব সাব। মানে আমরা যদি এরকম বিভিন্ন সময় এরকম হতে পারে যে আপনার বায়ার বলল যে আপনার এই অ্যাবাউট সেকশনের ভিতরে, এই অ্যাবাউট আস সেকশনের ভিতরে আরো নেভিগেশন মেনু থাকবে, আরো পেজ থাকবে। তো এটা কিভাবে অ্যাড করব আমরা আজকের ভিডিওতে শিখে নিব তারা কিভাবে করলো। তো এই বইয়ের আন্ডারে দেখুন আরেকটা নেভিগেশন মেনু, এই লেখকের আন্ডারে, বিষয়ের আন্ডারে দেখুন আরো নেভিগেশন মেনু। তো এইগুলা কিভাবে অ্যাড করতে হয় আজকের ভিডিওতে আমরা তাই শিখব। প্রথমে আমাদেরকে ধরুন, আমরা এই ধরুন এই অ্যাবাউট আস এর ভিতরে আমরা আমাদের টিম মেম্বার, তারপর হচ্ছে আমাদের মিশন এবং আমরা কে, এই তিনটা মেনু, এই তিনটা পেজ আমরা অ্যাড করতে চাই। তো এই জন্য কি করতে হবে আমাদেরকে, প্রথমেই এখানে পেজ থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করতে হবে। আমরা একটা একটা করে পেজ আমরা এখানে অ্যাড করে নিব, প্রথমে ক্রিয়েট করব। প্রথমে ধরুন আমরা একটা পেজ তৈরি করলাম যে আওয়ার টিম, দেন হচ্ছে এখান থেকে পাবলিশ করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে, দেন হচ্ছে এখান থেকে পেজ থেকে আবার অ্যাড নিউ, এখান থেকে নতুন একটা পেজ তৈরি করতে হবে আবার। এটা তো তৈরি করলাম হচ্ছে আওয়ার টিম, দেন হচ্ছে আওয়ার মিশন, এই পেজটা আমরা তৈরি করব। তো আমাদেরকে একটু ওয়াইট করতে হবে বন্ধুরা। এইখানে আমরা আওয়ার মিশন এই পেজটা তৈরি করব এখন। দেন হচ্ছে
এখান থেকে পাবলিশে ক্লিক করব, আবার এখান থেকে পাবলিশে ক্লিক করব। আপডেটিং হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ার টিমটা এখন লাইভ আছে, এটা কেটে দেই। তারপর হচ্ছে এখান থেকে আমরা আরেকটা পেজ অ্যাড করব। আরেকটা পেজ কি, হু উই আর, আওয়ার মিশনটা এখন লাইভে আছে, এটাও কেটে দিই। আমরা পরবর্তী পেজে চলে যাব, এখানে হু উই আর। দেন হচ্ছে এটাকে পাবলিশ করব, পাবলিশ। দেখুন এটাও অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি এই পেজগুলো কোথায় হলো, আমরা যদি একটু এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, তাহলে আমরা একটু দেখতে পাবো যে আমাদের এই পেজগুলো অ্যাড হয়েছে। দেখুন এখানে ভিউ অল, দেখুন আওয়ার টিম, তারপর হচ্ছে আপনার আওয়ার মিশন, দেন হচ্ছে হু উই আর, এগুলো এখানে অ্যাড হয়েছে। তো আমরা যদি এখান থেকে আমরা এগুলো অ্যাড মেনুতে ক্লিক করে দেই, যে এইখানে যদি আমরা আনতে চাই, তাহলে অ্যাড মেনুতে ক্লিক করব। দেখুন এখানে চলে আসলো, দেন হচ্ছে এখান থেকে সেভ মেনু। তো এই হচ্ছে আমাদের এখন মেনুগুলো। এখন যদি আমরা আমাদের সাইটে একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবেন এখানে এগুলা অ্যাড হয়ে যাবে। আগে ছিল হোম, ব্লগ, কন্টাক্ট, অ্যাবাউট আস, তারপর হচ্ছে মিশন, আওয়ার টিম, এগুলা এখন যুক্ত হলো। তো আমি চাচ্ছি যে এই যে পেজগুলো নতুন যুক্ত হলো, এইগুলাকে আমরা অ্যাবাউট আসের আন্ডারে রাখবো। তো এটা কিভাবে করতে হবে, এটাকে করতে হবে, ধরুন আওয়ার মিশন এটাকে আমরা ধরলাম, ধরে একটু ডান পাশে আনলাম। ডান পাশে আনার পর এই যে এটা নিচে অ্যাবাউট আসের নিচে ডান পাশে আনার পর, একটু ডান পাশে আনার পর দেখবেন ডট 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 তৈরি হবে। তো এটা মানে হচ্ছে আমরা একটা সাব মেনু রাখলাম এই অ্যাবাউট আসের ভিতরে, একটু ডান পাশে রেখে দিলাম। দেন আওয়ার টিমটাকেও একটু ডান পাশে সরিয়ে এখানে রেখে দিলাম। মানে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে, মানে এখন আমরা ড্রপ করছি, ওকে। তো হু উই আর কেও ড্রপ করব, ডান পাশে রেখে দিলাম। এখন যদি আমরা সেভ মেনুতে ক্লিক করি এবং আমাদের সাইটটাকে আমরা কি করি, দেখি এটা একটু সেভ হয়ে যাক। সেভ হয়ে গেল, আমরা সাইটটাকে এখন রিলোড করব। দেখুন এগুলো কিন্তু অ্যাবাউট আসের ভিতরে চলে যাবে। দেখুন রিফ্রেশ দেওয়ার পর দেখবেন এই যে অ্যাবাউট আসের এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন চলে আসলো, এবং এটার আন্ডারে কিন্তু আওয়ার মিশন, আওয়ার টিম, হু উই আর এগুলো চলে আসলো। এখন বন্ধুরা এই মেনুগুলোর ভিতরে, এই সাব মেনুগুলোর ভিতরে কিভাবে আমরা আরেকটা সাব মেনু অ্যাড করতে পারি, ধরুন এই আওয়ার টিমের আন্ডারে আওয়ার মিশন থাকবে। তো এইটা কিভাবে করব, আমরা যদি আরেকটু চলে যাই, এখানে যাওয়ার পর আওয়ার টিমের, সরি, আওয়ার টিমের ভিতরে আওয়ার মিশনটা থাকবে। সো এটাকে ধরব, ধরার পর আমরা আওয়ার টিমের যে ডান পাশে নিচে আমরা ড্রপ করব। দেন হচ্ছে আমরা যদি এখন সেভ মেনুতে ক্লিক করি, আবার যদি আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছেন আওয়ার টিমের ভিতরে আওয়ার মিশন এটা অ্যাড হয়ে গেল। এখনো এই সাইটটাকে ভালো করে আমরা কাস্টমাইজ করি নাই, তাই এটা দেখাচ্ছে যে মানে এটা আউট দেখাচ্ছে। তো আমরা এক এক করে সব শিখব, আমরা এখন দেখতে পাচ্ছি না যে একটু একটু দেখা যাচ্ছে, বাট আমরা যদি এটাকে একটু আরেকটু কাস্টমাইজ করে, দেখুন আমরা যদি অ্যাবাউট আসকে আমরা হোমের নিচে নিয়ে যাই, মানে হোমের পরে অ্যাবাউট আস সেকশনটা নিয়ে যাই টেনে ধরে, তাহলে কিন্তু আমরা এখানে আমরা সেভ করে যদি আমরা আবার রিলোড দিই, তাহলে এই অ্যাবাউট আসটা এইখানে চলে আসবে এবং আমরা ওই পেজটা দেখতে পারবো। এখন যদি আমরা আরেকটা রিলোড দিই, আমরা দেখতে পাবো যে হোমের পরে অ্যাবাউট আস চলে আসলো, দেন হচ্ছে আওয়ার টিমের ভিতরে আওয়ার মিশন। তো বন্ধুরা এইভাবে আমরা একটা নেভিগেশন মেনুর ভিতরে সাব নেভিগেশন মেনু, আবার হচ্ছে সাব নেভিগেশন মেনু, এইভাবে আমরা অ্যাড করতে পারি। তো বন্ধুরা আজকে শিখে গেলেন আপনারা গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে এই পর্যন্ত, খুব শীঘ্রই আসছে ইনশাল্লাহ আরেকটি টিউটোরিয়াল নিয়ে ওয়ার্ডপ্রেসের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।